এই ভিডিওতে আমরা দেখব পিনিয়া। সো চলুন প্রথমে পিনিয়ার হোম পেজে চলে যাই। পিনিয়া হচ্ছে ভিউ স্টোর, ওকে, গ্লোবাল এস্টেট ম্যানেজমেন্ট করার জন্য। সো আমরা গেট স্টার্টেড দিই, তারপরে এখান থেকে গেটিং স্টার্ট, দেন আমরা এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে ডেভ সার্ভারটি আবার রান করে দেব। তারপরে আমরা দেখি ইনস্টল হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে ইম্পোর্ট করা। তাহলে আমাদের মেইন জেএস এ যেতে হবে, তো চলুন মেইন জেএস, সে এখান থেকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এটিকে নিচে ইউজ করতে হবে। সো এখানে কনস্ট পিনিয়া ইজ ইকুয়াল টু ক্রিয়েট পিনিয়া, দেন অ্যাপ ইউজ পিনিয়া। আমরা এভাবে ডিরেক্ট অ্যাপ ইউজ ক্রিয়েট পিনিয়া এটাও ইউজ করতে পারি। দেন আমরা একটি স্টোর ডিফাইন করব। সো এখানে ডিফাইন স্টোরে আসি। সো প্রথমে আমাদেরকে একটি ফাইল নিতে হবে, সেখানে আমাদের এই কোডটুকু লিখতে হবে। তো চলুন আমরা একটি ফাইল ক্রিয়েট করি, জেএস ফাইল, আমি নাম দিচ্ছি স্টোর ডট জেএস। সো এখানে আমি এটুকু দিয়ে দিলাম, সেগুলো ডিলিট করে দিচ্ছি। তো এর ভিতরে আমাদের মূলত স্টেট, গেটার্স, অ্যাকশন এইগুলো বসবে। সো আমি যদি এগুলো নিয়ে আসি একটু, স্টেট, গেটার্স, অ্যাকশন, ওকে, সেখানে আমাদের স্টেটগুলো রাখবো, এখানে গেটার্সগুলো আর এখানে অ্যাকশনগুলো। সো এইগুলোকে আমরা কীভাবে অ্যাক্সেস করব, সো চলুন দেখি। প্রথমে দেখি আমরা ভিউজ থেকে হোম পেজে আমাদের এই পেজে কীভাবে অ্যাক্সেস করতে পারি। ওকে, সো আমরা এখানে প্রথমে জাস্ট একটি এইচ ওয়ান দিব, তাই এইচ ওয়ানের ভিতরেই আমরা কাউন্ট, এই যে কাউন্ট রয়েছে এটি আমরা এখানে প্রিন্ট করব। সো এটার জন্য প্রথমে আমি স্ক্রিপ্ট নিয়ে নিই। সো এখান থেকে মূলত আমাদের প্রথমে স্টোরটি গেট করতে হবে, স্টোর ইজ ইকুয়াল টু ইউজ স্টোর, এন্ড ইউজ স্টোরটা কোথা থেকে আসছে, স্টোর জেস থেকে আসছে। সো এখানে আমাদের স্টোর ডট কাউন্ট, এবার যদি আমি সেভ দিই তাহলে আমি দেখতে পাবো জিরো। আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই 10, দেন আমি হোমে যাই, রিলোড দিই 10, আমি এটাকে একটু বড় করে দিই দেখার সুবিধার্থে। দেন আমরা কি করব, অ্যাকশনটা কিভাবে ট্রিগার করব সেটা দেখব। সো অ্যাকশনটা ট্রিগার করার জন্য প্রথমে আমরা একটি বাটন নিয়ে নিই। সো এখানেই আমরা অ্যাড ক্লিকে অ্যাকশনটি ট্রিগার করব। সো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি স্টোর ডট ইনক্রিজ, ইনক্রিমেন্ট, সরি, স্টোর ডট ইনক্রিমেন্ট, ওকে। এবার যদি আমি সেভ দিই তাহলে দেখুন এখানে আমি ইনক্রিজে ক্লিক করলি কিন্তু অটোমেটিক্যালি স্টোরে, ডিরেক্টলি স্টোরে বাড়তে থাকবে। আর স্টোরটা আমি দেখার জন্য এখান থেকে ইন্সপেক্ট, আমি যদি ভিউতে যাই, এটাকে যদি একটু বড় করে দিই, তাহলে এই যে কম্পোনেন্ট থেকে আমি পিনিয়া, সো এখানে কিন্তু আমাদের সবগুলো ডেটা দেখতে পারবো। আমি এখানে চেঞ্জ করলে ডিরেক্টলি লাইভে চেঞ্জ হয়ে যাবে। সেম ওয়েতে আমরা যদি গ্যাটার আনতে চাই তাহলে জাস্ট ডাবল কাউন্ট, আমরা যদি আমরা সেভ দিই দেখুন আমাদের ডাবল কাউন্টটা দিচ্ছে ইনক্রিজ করলে। সো আশা করি পিনিয়া সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন, এবার আমরা নেক্সট স্টেপে যাবো।